নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই আপনারা ভালো আছেন। আমি সম্রাট আবারও হাজির হয়ে গিয়েছি। আমাদের বৃহস্পতির সিরিজটা চলছিল, আজকে আমরা আলোচনা করব মকরের ক্ষেত্রটা। মকর রাশির ক্ষেত্রে আমরা এই একটা বছর বৃহস্পতির এই সঞ্চার মকর রাশির জাতক জাতিকারা কেমন পেতে চলেছে তা নিয়ে আজকে আমাদের একটু পর্যালোচনা চলবে। মকরের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি, আবার মকরের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছেন দ্বাদশপতি। তার মানে তৃতীয়পতি মানে আপনার সম্পর্কের কারক গ্রহ বা অপচয়পতি হতে পারে, আবার দ্বাদশপতিও মানে সেই অপচয়পতি বা দ্বাদশপতি মানে ব্যয়পতি, আমরা যেটাকে বলি আমাদের শাস্ত্রমতে। তার মানে ব্যয়পতি আর সম্পর্কের কারক গ্রহ রাশির কোথায় গিয়ে অবস্থান করলো? রাশি হইতে বৃহস্পতি অবস্থান করলো পঞ্চমে। তার মানে রাশির উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে রইল। মকর রাশির ক্ষেত্রে তার মানে বৃহস্পতির এই দৃষ্টি কতটা শুভ ফলদায়ী বা কতটা অশুভ ফলদায়ী তা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। মকরের ক্ষেত্রে যদি আমি একটু দেখি তাহলে মকর কিন্তু একটা আলাদা বেনিফিট পেতে চলেছে এই বৃহস্পতির সঞ্চারে। একটা বছর ধরে মকর কিছু না কিছু বেনিফিটেড পোর্শনের মধ্যে দিয়ে হাঁটতে যাবে, এবং মকর রাশির ফাইন্যান্সিয়াল জায়গা এখন আস্তে আস্তে বেশ মোটা জায়গায় পৌঁছবে, ভালো জায়গায় পৌঁছবে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে এখন এডুকেশনাল কোয়ালিটি অনেক বাড়তে আরম্ভ করবে, এডুকেশনের প্রতি তাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক বাড়তে আরম্ভ করবে, এডুকেশনের ন্যাক বাড়তে আরম্ভ করবে, বিদ্যার প্রতি আগ্রহ। তার মানে বিদ্যার জায়গা থেকে কিন্তু বৃহস্পতি একটা সুন্দর জায়গা তৈরি করতে চলেছে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য। তার মানে মকর রাশির জাতক এবং জাতিকারা যারা যারা এই মুহূর্তে মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বৃহস্পতি একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে। এবং এই মুহূর্তে যদি এই মকর রাশির জাতক জাতিকারা যদি খুব সিরিয়াস নোটে যদি পড়াশুনো করে তাহলে একটা বছর ধরে বৃহস্পতি কিন্তু তাদের বিদ্যার জায়গায় একটা দারুণ ফল তাদেরকে দেবে। এবং শুধু তাই নয়, বিদ্যার জায়গা থেকে এখন আপনারা হায়ার স্টাডির দিকে এখন আপনারা চলে যেতে পারেন, বিদ্যার কিছু কিছু নতুন নতুন এডুকেশনের নতুন নতুন দিক এখন আপনাদের খুলবে। তারপরে মকর রাশির জাতক জাতিকারা যাদের হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে হয়তো উচ্চশিক্ষার দিকে আপনারা হয়তো যাননি, কিছুদিন হয়তো আপনারা চাকরি বাকরি করেছেন কিন্তু এখন মনে হচ্ছে যে একটু নিজেদের কোয়ালিটিকে আরেকটু বাড়ানোর জন্য বা আরেকটু আর্থিক সুযোগ সুবিধা যদি আরেকটু পাওয়া যায় তার জন্য কী করতে হবে, ডিগ্রিটা একটু বাড়াতে হবে। তাহলে মকর রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আর এই মুহূর্তে যদি মনে করছেন যে আপনি একটু ডিগ্রিটা বাড়িয়ে নেবেন, ডিগ্রি বাড়িয়ে নিয়ে গেলে আপনার অফিসে সুবিধে হবে বা আপনি যে কোম্পানিগুলোতে চাকরি করছেন সেখানে আপনি আরেকটু বেশি পয়সা পেতে পারেন, তাহলে এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা এডুকেশনের জন্য কিন্তু একটু রুচিশীল হতে পারেন এবং হায়ার স্টাডির ক্ষেত্রে আপনারা কিন্তু আরেকটু প্রভাব দিতে পারেন, যাতে হায়ার স্টাডি আপনারা সুন্দরভাবে হায়ার স্টাডি করতে পারেন। তার মানে এখন আপনারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় যদি এখন আপনারা হায়ার স্টাডি করতে পারেন খুব সুবিধা হতে পারে। আপনারা যদি MBA ইন মার্কেটিং বা MBA ইন ফিন্যান্স বা MBA ইন HR নিয়ে যদি এখন আপনারা কাজকর্ম করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা, তাহলে যারা মাল্টি ন্যাশনাল লেভেলে যারা কোম্পানিতে চাকরি করছেন বা যারা প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তারা একটা আলাদা সুযোগ সুবিধা পেতে চলেছেন। আর বৃহস্পতির এই সঞ্চারে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা আলাদা সুযোগ সুবিধা থাকছে। এবং এই বৃহস্পতি যে পৃথ্বীতত্ত্বকে এখন বসে রয়েছে তার মানে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য কমার্শিয়াল পড়াশোনা এখন যথেষ্ট সুন্দর হতে পারে, তারপরে লাইফ সায়েন্স রিলেটেড পড়াশোনা এখন যথেষ্ট সুন্দর হতে পারে, যারা এগ্রিকালচার রিলেটেড পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো হতে পারে, তারপরে যারা ফিজিক্স রিলেটেড পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। তার মানে এই ক্ষেত্রগুলোকে কিন্তু এখন মকর রাশির জায়গায় বৃহস্পতি কিন্তু এখন আস্তে আস্তে এনহ্যান্সমেন্ট করবে। এখন ফিজিক্সে আপনারা পারদর্শী হয়ে উঠবেন, এখন আপনারা ল্যাঙ্গুয়েজে অনেক পারদর্শী হয়ে উঠবেন, এখন হিস্ট্রিতে আপনারা অনেক পারদর্শী হয়ে উঠবেন, যে সমস্ত সাবজেক্টগুলো মানে দীর্ঘায়ুত যে সমস্ত সাবজেক্ট রয়েছে অনেক বেশি মনে রাখতে হয়, যে সমস্ত সাবজেক্ট যেমন ইতিহাসের মতো সাবজেক্ট সেখানে সাল অনেক বেশি মনে রাখতে হয়, তাহলে ইতিহাসে এখন আপনাদের ন্যাক বাড়বে। কাজেই বৃহস্পতি কিন্তু মকর রাশির ক্ষেত্রে এডুকেশনের জায়গায় একটা দারুণ একটা ইমপ্লিমেন্টেশন দিতে চলেছে। যদি মকর রাশির জাতক জাতিকারা এডুকেশনের জায়গায় সেই ইমপ্লিমেন্টেশন নিতে পারেন বা বৃহস্পতির এই সুযোগ সুবিধাটা যদি নিতে পারেন তাহলে কিন্তু আগামী একটা বছর মকর রাশির জন্য দুর্ধর্ষ একটা জায়গা আসতে চলেছে এডুকেশনের ক্ষেত্র থেকে।
বৃহস্পতির এই সঞ্চার আরেকটু কী করবে দেখুন তৃতীয় পতি। তার মানে আমি যেটা মকর রাশির ক্ষেত্রে যেটা সবথেকে বেশি সুযোগ সুবিধা মকর রাশির জাতক জাতিকারা পাবেন, যারা ব্যবসাদার রয়েছেন আর যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এই রকম জাতক বা জাতিকারা, এই রকম ধরনের জাতীয় যারা ব্যবসাটা যারা করছেন, তারা আমার মনে হয় সবথেকে বেশি ফল এই সময় পাবেন। তার কারণ বৃহস্পতি এখন কে? বৃহস্পতি আপনার তৃতীয় পতি, তাহলে সে পঞ্চমে গিয়েছে। সম্পর্কের জায়গাগুলোকেও কিন্তু এখন খুব ভালো করবে, আপনার উপর এখন সম্পর্কের দায় এসে পড়বে, সম্পর্ক মেনটেন করার যে দায় তার একটা ভার এসে আপনার উপর পড়তে পারে। এখন আপনি বয়সে হয়তো ছোট হতে পারেন কিন্তু আপনার উপর গুরুদায়িত্ব পড়তে পারে, সেই রকম কিছু জায়গা কিন্তু বৃহস্পতি এখন তৈরি করছে, এটা দু নম্বর। আর যেটা হতে পারে যে সেটা হচ্ছে যে এখন আপনারা যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এখন বৃহস্পতি কিছু ইনক্রিমেন্ট আনবে, কিছু প্রমোশন ক্রিয়েট করবে, কিছু আপনারা যে সমস্ত জায়গায় চাকরি বাকরি করছেন সেখানে কিছু ইনক্রিমেন্ট নিয়ে আসবে, কিছু আর্থিক বেনিফিট নিয়ে আসবে বা পদোন্নতি ঘটাবে বা আপনি যে জায়গায় বসে রয়েছেন সেই জায়গা থেকে আপনাকে স্থানান্তরিতকরণ করবে। তার মানে বৃহস্পতি তিন তো, আবার দ্বাদশ তো, সে কোথায় গিয়েছে? সে পঞ্চমে গিয়েছে। তার মানে সে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা সুন্দরভাবে একটা প্রভাব সে ফেলতে যাবে, এবং যা মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য সুবিধের, অবশ্যই সুবিধের। এবং আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা যারা এই মুহূর্তে মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা একটা বছর খুব ভালো পাবেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবের সাথে যুক্ত রয়েছেন তারা একটা বছর অত্যন্ত ভালো পাবেন, যারা শিক্ষক শিক্ষকতার সাথে বা প্রফেসরি বা অধ্যাপনার সাথে যারা যুক্ত রয়েছেন তারা একটা বছর অত্যন্ত ভালো পাবেন, বা যারা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় যারা কর্মযুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং আগামী একটা বছর আপনাদেরকে অনেক সুন্দর জায়গায় দিতে চলেছে। আর যেটা আমি আপনাদেরকে বললাম, যারা মকর রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, যারা চাকরি করছেন তাদের থেকেও সবথেকে বেশি ফল যারা পাবেন, সবথেকে বেশি লাভ যারা তুলতে পারবেন তারা হলেন কারা? তারা হচ্ছেন যারা ব্যবসাদার। আর কারা কারা সেই ব্যবসাদার হতে পারেন? তার মানে স্টক মার্কেট থেকে এখন আপনাকে প্রচুর মুনাফা রোজগার করতে হবে। স্টক মার্কেটে যদি এখন মকর রাশি ঠিকঠাকভাবে যদি ইনভেস্ট করতে পারে তাহলে ঠিকঠাক মুনাফা সেখান থেকে পেতে পারেন। হ্যাঁ, শনি আর রাহুর হয়তো আপনার ন্যাটাল চার্টে কোন জায়গায় বসে রয়েছে, তারা অগ্নিতত্ত্বে, পৃথ্বীতত্ত্বে, বায়ুতত্ত্বে, জলতত্ত্বে কোন তত্ত্বে রয়েছে সেখান থেকে আপনি অপশানে যাবেন নাকি আপনি লং টার্মে যাবেন সেটা আপনার ন্যাটাল চার্ট বলবে। কিন্তু বর্তমান জায়গায় যদি আপনি মনে হয় স্টক মার্কেট থেকে প্রচুর ইনকাম করতে চাইছেন তাহলে স্টক মার্কেট এখন আপনার জন্য দারুণ একটা মার্কেট হতে পারে। আপনি যদি ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা সরবরাহ কারো কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাহলে সেই জায়গায় আপনি দারুণ জায়গা একটা পেতে পারবেন। সে আপনারা যদি মেডিকেলের কোনো সরবরাহ কাজকর্ম করেন বা মেডিকেলের ওষুধের কোনো সরবরাহ কাজ করেন বা কোনো স্টকিস্টের কাজ করেন বা কোনো সিএনএফ এর কাজ করেন তাহলে বর্তমান সময় এখন আপনাদের জন্য সুবিধাজনক একটা জায়গায় রয়েছে, যেখান থেকে আপনারা একটা বছর আগামী দিনে মোটা ব্যবসা করতে পারবেন। যারা ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য আমার মনে হয় এখন একটু সময়টা একটু খারাপ হতে পারে, সেই জায়গায় আপনারা একটু সাবধানে থাকবেন। তার কারণ তৃতীয় পতি আর দ্বাদশ পতি যখন পঞ্চমে গিয়েছে তাহলে ল প্রফেশনে কিছু ভুলচুক হতে পারে, এবং বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিলে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি কিন্তু বাড়ে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি কিন্তু আপনাদের বাড়বে। আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় চাকরি বাকরি করছেন বা চাকরিরত বা চাকরি খুঁজতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময় ভালো। কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে হবে, তৃতীয় পতি আর দ্বাদশ পতি যখন পঞ্চমে যায় আপনার একটা ভুল কিন্তু আপনার পুরোপুরি সার্ভিস লাইফে আপনাকে একটা কালিমালিপ্ত করে দিতে পারে, সেই জায়গা থেকে আপনাকে কিন্তু একটু সমস্যায় কিন্তু ফেলে দিতে পারে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির এই জায়গাকে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। বাড়ি থেকে যারা দূরে চাকরি করছেন, বাড়ি থেকে যারা বহু দূরে চাকরি করছেন, যারা বিদেশের জায়গায় বসে রয়েছেন, তারা বর্তমান এই একটা বছরে কিন্তু দারুণ কিছু ফল আপনারা পেতে চলেছেন। আপনারা পিআর পেতে পারেন বা বিদেশে পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ আপনাদের এখন এই মুহূর্তে হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছিলেন বাড়ির বাইরে যাবেন, যেতে পারছিলেন না, তাহলে এই মুহূর্তে যে বৃহস্পতি এই যে সঞ্চার যে ঘটিয়ে ফেলেছেন বৃহস্পতি যে বৃষরাশিতে গিয়েছে, তাহলে এখন যদি মনে করেন যে আপনি আপনার চাকরি নিয়ে বিদেশের জায়গায় আপনি গমনাগমন করবেন তাহলে আপনার বিদেশে যাওয়ার জন্য যে ধরনের চেষ্টাগুলো করা উচিত সেই চেষ্টা এখন থেকে শুরু করে দেওয়া উচিত। আগামী এক বছরের মধ্যে আপনি চাকরি নিয়ে বিদেশের জায়গায় চলে যেতে পারেন, সেটা বহাল তবিয়তে হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের সময় অত্যন্ত ভালো, তাদের এখন মুনাফার সময়, তারা প্রচণ্ড প্রফিট করতে পারেন। যারা জাহাজে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন সেক্টরে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। তিন আর দ্বাদশ যখন পঞ্চমে গিয়েছে তার মানে বুঝতে হবে সন্তানের জায়গা থেকে কোনো
সমস্যা যেন না আসে। মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের যাতে সন্তান রয়েছে সন্তানের জায়গায় কিছু প্রবলেম আসতে পারে, সন্তানের হেলথ নিয়ে কিছু প্রবলেম আসতে পারে, আর মকর রাশির নিজস্ব যে হেলথ সেটা বলতে পারি এখন আপনাদের ডিপ্রেশনের কিছু জায়গা এখন একটু আসতে পারে, মানসিক একটা চঞ্চলতা এখন আপনার মধ্যে থাকতে পারে। আমি যেটা প্রথমেই বলেছি যে আপনি লঘু হতে পারেন কিন্তু আপনার উপর গুরু দায়িত্ব পড়বে, তাহলে এই যে গুরু দায়িত্ব যে পড়লো তার যে প্রেশার সেই প্রেশার হয়তো আপনাকে একটু নিতে জানতে হবে। যদি নিতে না জানেন তাহলে কিন্তু আগামী দিন আপনাকে একটু ডিপ্রেসিভ জায়গা দিয়ে পার করতে হবে। পেটের কিছু প্রবলেমে আপনাদেরকে ভুগতে হতে পারে, মল জাতীয় জায়গায় কিছু প্রবলেম আপনাদেরকে ভুগতে হতে পারে, কিডনি জাতীয় জায়গায় আপনাদেরকে ভুগতে হতে পারে, জল জাতীয় কিছু রোগ আপনাদেরকে এখন সমস্যায় ফেলতে পারে। জন্ডিস থেকে এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে, প্রচুর জল ইনটেক করতে হবে, বডিকে সবসময় হাইড্রেট রাখতে হবে। এখন রিহাইড্রেট হলেই আপনাদের মধ্যে কিছু সমস্যা আসতে পারে। আমি আরেকটা জিনিস বলবো, যারা ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অনবদ্য সময়, অর্থাৎ আপনি অভিনয় করতে পারেন, আপনি গান গাইতে পারেন, আবৃত্তি করতে পারেন, মূকাভিনয় করতে পারেন, ডান্স করতে পারেন, আপনি খেলতে পারেন, স্পোর্টসে যেতে পারেন, বা আপনি পারফর্মিং আর্টসের যে কোনো একটা পোর্শনে আপনি হয়তো আছেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে সময়টা কিন্তু এখন মোটামুটি একটা মিশ্র ফল আপনাদের কিন্তু এখন একটা দিতে যাবে। কিন্তু তথাপি এই জায়গায় কিন্তু ক্রিয়েটিভ সেক্টরে যারা পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু দুর্ধর্ষ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারেন আগামী একটা বছরের মধ্যে, যদি আপনারা নিজেরা একটু তৎপরতা যদি দেখাতে পারেন বা নিজেদের চার্ট ওয়াইজ একটু যদি চলতে পারেন। বট আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি কোথায় বসে রয়েছে এবং বর্তমানে যে বৃহস্পতি যে তত্ত্বে গেল, তার মানে এই দুটোর কম্বিনেশান করে যদি আপনি একটু আপনার বৃহস্পতিকে চালিয়ে নিয়ে যেতে পারেন একটা বছর, তাহলে আপনারা যারা ক্রিয়েটিভ সেক্টরে রয়েছেন তারা বীভৎস জায়গায় পৌঁছে যেতে পারেন। আপনাদের নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে বৃহস্পতির এই সঞ্চার আগামী একটা বছর ধরে মকর রাশিকে কিন্তু অনেক বেশি বেনিফিট দিতে যাচ্ছে বা অনেক বেশি বেনিফিট দিতে 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 নিয়ে যাবে। যারা বিদেশে যাচ্ছেন তাদের জন্য একরকম ফল দেবে, যারা বাড়িতে রয়েছেন তাদের জন্য একরকম ফল দেবে। আর সবথেকে মজাদার বিষয় যেটা, যে মকর রাশির ক্ষেত্রে এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন মকর রাশি বাড়ির কাছাকাছি থাকলে উন্নতি, বাড়ি থেকে দূরে গেলেও উন্নতি। তার মানে এখন যারা বাড়িতে থেকেও পড়াশোনা করছে তারা উন্নতি করতে পারবেন, কর্ম করছেন তারা উন্নতি করতে পারবেন, ব্যবসা করছেন তারা উন্নতি করতে পারবেন, আবার বাড়ি থেকে দূরে গিয়েও যারা এইরকম কর্মের মধ্যে লিপ্ত রয়েছেন তাদের জন্য একটা সুবিধাজনক জায়গা কিন্তু মকর রাশির রয়েছে। তার মানে বৃহস্পতির এই সঞ্চার মকর রাশিকে অত্যন্ত ভালো ফল দিতে 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 যাবে, কিছু কিছু ক্ষেত্রে খারাপ দেবে, সেই খারাপটা আপনাদের ন্যাটাল চার্ট ওয়াইজ আপনাদেরকে বুঝতে হবে। যদি খারাপ হয় তাহলে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, আর যদি মনে হয় আমার থেকে কিছু জানতে হবে তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে। আমি যদি কোনো পয়েন্ট বা কোনো টপিক যদি মিস করে গিয়ে থাকি তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে ভুলবেন না, আপনারা কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসগুলো আমি দেখবো, দেখে আমি আগামী পর্বে সেগুলো নিশ্চয়ই ইনক্লুড করার চেষ্টা করবে। যদি আমাকে একটু মোটিভেট করতে হয় আমাকে একটু লাইক করে দেবেন, আমাদের এই অনুষ্ঠানগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে যদি মনে হয় আমি খুব বাস্তব কথা বলি তাহলে সাবস্ক্রিপশন যে বাটনটা রয়েছে সেই বাটনটাকে একটু ক্লিক করে দেবেন, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তাহলে কী হবে, আমি যখনই আমার কোনো প্রোগ্রাম দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। আশা করি আজকে আমাদের অনুষ্ঠান এই অবধি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, বা যদি ভালো লেগে না থাকে বা যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন। মকর রাশির প্রচণ্ড ভালো কাটুক এই আশা নিয়েই আজকে প্রোগ্রাম এখানেই থামাচ্ছি। আগামী দিন রাত্রি নটায় ঠিক হাজির থাকছি, আপনারাও নিশ্চয়ই হাজির থাকবেন। নমস্কার।